এই সালটা আমি মনে করি আমাদের জন্য আমাদের ক্রিকেটের ইতিহাসের ওয়ান অফ দি বেস্ট ইয়ার হবে। সাকিবের চাওয়ার মতোই পরিকল্পনা আর হাসান আলীর নাচের মতোই উল্লসিত সমাপ্তি। আসন্ন একটি বছর কেই বা না চাইবে এভাবে শেষ করতে। 2023 বিশ্বকাপের বছরে ক্রিকেট দুনিয়ায় সাকিবের মতো অনেকে চেয়েছিল, কজনই বা পেরেছে পরিপূর্ণ লক্ষ্য অর্জন করতে। 2023 সালে ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত নিয়ে আজকের পর্ব। 2023 সালে ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া এবছর মর্যাদা দ্বিপাক্ষিক লড়াই অ্যাশেজে ইংলিশদের ঘরে ড্র করলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ নিজেদের ঘরে তোলে অস্ট্রেলিয়া। বিরাট কোহলি এবছর বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার শতকের ঘরে পৌঁছেছেন। একই সাথে ওয়ানডেতে গ্রেট টেন্ডুলকারের অধরা সেঞ্চুরির অর্ধশতক গড়ে ইতিহাসের সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরি মালিক বিরাট কোহলি। গ্রেট টেন্ডুলকারের এক বিশ্বকাপে সর্বোচ্চ 673 রানের রেকর্ডটিও ভাঙেন বিরাট কোহলি, আবার বিশ্বকাপে তার রান সংখ্যা 765। গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বকাপে সেমির দৌড়ে থাকা গুরুত্বপূর্ণ ম্যাচে এক পায়ে ভর করে তিনি খেলেছিলেন অবিশ্বাস্য একটি দ্বিশতক রানের ইনিংস। পুরো দল যেদিন ব্যর্থ হয়েছিল সেদিন অগ্নিরূপে সফল ছিলেন এই গ্লেন ম্যাক্সওয়েল। রোহিত শর্মা 2023 সালে ওয়ানডেতে 1000+ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি 117 সেক্রেট তার। 2019 বিশ্বকাপে 648 রান করা রোহিত এবারে বিশ্বকাপেও করেন 597 রান। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানরা এবারের বছর কাটালো দুঃস্বপ্নের মতোই, বাছাই পর্বে বাদ পড়ে খেলতে পারেনি এবারের বিশ্বকাপ। উগান্ডা জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করল পূর্ব আফ্রিকার এই দেশ। মোহাম্মদ শামি বিশ্বকাপের শুরুর কিছু ম্যাচ খেলতে না পারলেও ফিরে বাজিমাত মোহাম্মদ শামির, মাত্র 7 ম্যাচ খেলে 24 উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। মাত্র 18 ম্যাচ খেলে 55 উইকেট নিয়ে বিশ্বকাপের ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোহাম্মদ শামি। টাইমড আউট ক্রিকেট ইতিহাসের বিরল এই আউটের শিকার শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস ব্যাটিং এ স্ট্রাইক নিতে দেরি করায় বাংলাদেশের বিপক্ষে সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে কোনো বল না খেলেই আউট হন এই শ্রীলঙ্কান অলরাউন্ডার। উসমান খাজা গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে বছরের শেষ ভাগে এসে আইসিসির রোশনলে পড়েন অজি ওপেনার। তার জন্য সহজ না হলেও তিনি বিভিন্ন উপায়ে প্রতিবাদও করেন, বছর শেষে বছরের সেরা টেস্ট দলেও জায়গা পেয়েছেন এই উসমান খাজা। দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।